নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাম্প্রতিক ভূমিকায় অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। এই ইস্যুতে শান দেওয়ার ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ক্ষতি হতে পারে এমনটাই মনে করছে দল। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোর্খা জনমুক্তি মোর্চার গুরুংপন্থী শিবির ও রাজ্য সরকারকে আমন্ত্রণ জানায় ত্রিপাক্ষিক বৈঠকের জন্য। রাজ্য সরকার সেই বৈঠক বয়কট করে। উল্টোদিকে সেই বৈঠকে আলাদা রাজ্যের দাবি জানিয়ে বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছে মোর্চা। আলাদা রাজ্যের দাবি সমর্থন করলে সারা বাংলায় বিজেপি তার অস্তিত্ব হারাতে পারে। যে মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রক এই বৈঠক ডাকে, তুমুল প্রতিবাদ শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। কেন গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক? বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার জন্য বিজেপিকে দায়ী করে তৃণমূল। তড়িঘড়ি বঙ্গ বিজেপি কেন্দ্রকে এ বিষয়ে সতর্ক করে। বৈঠকের এজেন্ডা পাল্টে করা হয় জিটিএ। যদিও জিটিএ একটি নির্বাচিত সংস্থা, মানুষের চাহিদা পূরণে তারা ব্যর্থ। অপরদিকে দলমত নির্বিশেষে সকল বাঙালি এই বাংলা ভাগের বিপক্ষে। বিজেপির ভিত বাংলায় এখনও শক্ত নয়। দল জানিয়েছে গোর্খাল্যান্ড নিয়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করবে তারা, কিন্তু দিশা দিতে বিজেপি ব্যর্থ। বিজেপির সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সমালোচনা করেছে। নীরা জিম্বাও পদত্যাগ করার কথা বলেছেন এবং বলেছেন যে তাদের মতে স্বরাষ্ট্রমন্ত্রক স্থায়ী রাজনৈতিক সমাধানের কোনো ব্যবস্থা করছে না। এছাড়া এই অঞ্চলে উত্তেজনা হলে চীন অনেক বেশি সুবিধা পেতে পারবে, পাশাপাশি এখানে জনপ্রিয়তা হারালে উত্তর পূর্ব রাজ্যগুলিতে রাজনৈতিক ক্ষমতা কমে যাবে। তাই বিজেপির জন্য গোর্খাল্যান্ড এখন শাখের করাত। এই ইস্যুতে গোর্খাদের দাবি সমর্থন করলে সারা বাংলায় অস্তিত্ব সংকট, আর তাদের দাবি নিয়ে না এগোলে গোর্খাদের মধ্যে জনপ্রিয়তা কমবে। রাজনীতি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।